দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে আজ সপ্তাহের একেবারে শেষ দিন বৃহস্পতিবার এবং আপনারা যারা সবসময় আমাদের সাথে থাকেন তারা জানেন যে বৃহস্পতিবার দিনটা আমরা আসলে শেকরের গানের সন্ধানে সকাল সকাল শুরু করি আমাদের দিনটা অর্থাৎ লোকসঙ্গীতের মধ্য দিয়ে লোকসঙ্গীতের সুরের মধ্য দিয়ে আমাদের দিনটা শুরু হয় আজও তার ব্যতিক্রম ঘটছে না আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যার কাছ থেকে আমরা লোকগান শুনব এবং আজকে যিনি অতিথি রয়েছেন তিনি আমার ভীষণ শ্রদ্ধেয় একজন শিক্ষাগুরু এবং সেই সাথে আমাদের সবার প্রিয় লোকসঙ্গীত শিল্পী বিমানচন্দ্র বিশ্বাস স্যার শুভ সকাল কেমন আছেন শুভ সকাল কেমন আছো তুমি খুব ভালো আছি স্যার এবং আপনাদের পাশে বসলে তো ভালো লাগাটা বেড়েই যায় সবসময় গানের মধ্য দিয়েই শুরু করব কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে ফিরছি সজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলত রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গান দিয়ে শুরু করব স্যার আজকে আমি প্রথমে শাইজির একটি গান দিয়ে শুরু করব ফকির লালন স্যার সকালবেলার সুর আমি অপার হয়ে বসে আছি তো শুরুতেই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সামনে সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে আমি শুরু করছি পতিত পাবো
নাম শুনেছি পতিত পাবো একটা গান এবং এই গানগুলো যতই শুনি না কেন মনের মাঝে আমার মনে হয় সাইজির গানের মধ্যে যে ভাব রয়েছে মানে জীবনের যে ভাব সেই ভাবকে যদি কোনো মানুষ উপলব্ধি করতে পারে সে আসলে খুব সুন্দরভাবে নিজেকে পরিচালনা করতে পারবে। দর্শক আছেন আমাদের সাথে, স্যার একটু কথা বলি। দর্শককে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল জি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম শফিক, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে। জি, আশা করি খুব ভালো আছেন। কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। আতাপ দাদা। আদাব আদাব। কেমন আছেন দাদা? জি ভালো আছি, আপনি ভালো? জি খুব ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের গানে অনুরোধ করবো বিখ্যাত সাধকের গান সব লোকে কল্যাণ কি জাত সংসারে। কোন গানটা? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। গানের অনুরোধ থাকবে, তবে এবারে কোন গানটা শুনবো সেটা জানি, অনুরোধের গান নাকি? এবার আমি যে গানটি বাছাই করেছি একটি পুরাতন বাংলা গান, গানটি লিখেছেন গিরিশ ঘোষ এবং গানটি গেয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। যমুনায় জ্বলাতে যাচ্ছ সঙ্গে নাই তো কেউ, তোমার সঙ্গে নাই তো কেউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, ও গো যমুনায় জ্বলাতে যাচ্ছ, যমুনায় জ্বলাতে যাচ্ছ সঙ্গে নাই তো কেউ, তোমার সঙ্গে নাই তো কেউ গো, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ,
যাচ্ছ তুমি হেসে হেসে কাতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাতে হবে অবশেষে ওগো কলসি তোমার ওগো কলসি তোমার যাবে ভেসে লাগলে জলের ঢেউ আহা লাগলে প্রেমের ঢেউ গো কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ ওগো যমুনায় জ্বলাতে যাচ্ছ যমুনায় জ্বলাতে যাচ্ছ সঙ্গে নাই তো কেউ তোমার সঙ্গে নাই তো কেউ গো কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ ভীষণ সুন্দর একটা গান এবং এই গানটা আমরা প্রচুর শুনি কিন্তু এক এক জনের গায়কের মাঝে এক একটা একটা অন্যরকম ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় এবং আমরা আসলে স্যার আপনার গান শুনতে শুনতেই মানে বলা চলে ইউনিভার্সিটি জীবন পার করা তো সেক্ষেত্রে ভালো লাগার পরিমাণটা আরও অনেকখানি বেশি আমাদের আমাদের সাথে দর্শক আছেন কথা বলবো দর্শককে আছেন সাথে শুভ সকাল জি স্বপনদা কেমন আছেন আপনি হ্যাঁ দিদি ভালো আপনার ভালো আমরা সবাই খুব ভালো আছি কথা বলুন স্যার আপনাকে শুনছেন নমস্কার দাদা নমস্কার শুভ সকাল ভালো আছেন জি জি আমার বাড়ির থেকে একটা গান শোনার ইচ্ছা ছিল ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের ভীষণ শ্রদ্ধেয় একজন শিল্পী তার গানের অনুরোধ আমরা আবারও গানে যাই স্যার কি ঠিক আছে বারি সিদ্দিকের গাওয়াই উকিল মুন্সির একটি গান গিয়ে শোনাচ্ছি আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন গহবে এমন সুদিন আমার কোন দিন গহবে আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া আমার কোন দিন গহবে এমন সুদিন আমার কোন দিন গহবে সখী তোরা রাধার মন চোরা দাসী ডেকে তোরা এনে দেখাবে আমায় বল গো সখী তোরা রাধার মন চোরা দাসী ডেকে তোরা এনে দেখাবে তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো যদি পারো প্রতিজ্ঞা করো তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দিবে এমন সুদিন আমার কোন দিন গহবে এমন সুদিন আমার কোন দিন গহবে দুই নয়নের পানি বহে দিন রজনী
এই দুঃখের কাহিনী আর কতদিন রবে, আমার তুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে, এই ভাবে রাধায় কান্দে যদি সদায়, এই ভাবে রাধায় কান্দে যদি সদায়, আমি মরিয়া গেলে কার দেখাবে, এমন সুদিন আমার কোন দিন গহাবে, এমন সুদিন আমার কোন দিন গহাবে। অসাধারণ, সব মিলিয়ে আসলে যন্ত্রাণুর সঙ্গ গায়কই সব মিলে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়ে গেল। এবং বলা হয় লোকগান খুব সহজ সরল ভাষায় লিখিত, কিন্তু কখনো কখনো এরকম ভাবতত্ত্বের গান শুনলে কিংবা সাইজির গান শুনলে মনে হয়, বা উকিল মুন্সির গান শুনলে মনে হয় যে খুব সহজবোধ্য না, বোঝার জন্য আসলে শব্দগুলোকে বোঝার জন্য অনেক ধ্যানের প্রয়োজন হয়। তুমি যথাযথ বলেছ, সাইজির গান বোঝার জন্য ওই ক্ষমতা থাকতে হবে। আর লোকগানের বৈশিষ্ট্য হলো সহজ সরল কথা, সহজ সরল ছন্দ, এটা হলো প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। একদম তাই, সহজ সুর। স্যার দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন সাথে, শুভ সকাল। আপনি আমাদের সাথে সবসময় থাকেন, তার জন্য কৃতজ্ঞতা। আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন, কথা বলুন। আপনাকে খুব সুন্দর লাগছে, আমি কি দাদার সাথে কথা বলবো? জি ভালো আছেন। হ্যাঁ দাদা, শুভ সকাল, ভালো আছেন? আসসালাম, শুভ সকাল, ভালো আছেন? জি জি, যদি সম্ভব হয় রবীন্দ্রসঙ্গীতে একটা গান শুরু শোনাবেন, গানটা ছিল আমারও পরাণ্য যাহা চায়, এই গানটা একটু শুনতে চাচ্ছিলাম। টুটুল ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন। আমি একদম শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটা আসলে লোকসঙ্গীতের জন্য নির্ধারিত, আজকে আমরা লোকগানই শুনব। অনেক ধন্যবাদ, সাথে থাকুন। না তবু আমি এক লাইন শুনিয়ে দিচ্ছি, কারণ আসলে আমরা গান করি দর্শকদের জন্য, পূজা করি দেবতা সন্তুষ্টি লাভের জন্য, কিন্তু গান করি আমাদের শ্রোতাদের সন্তুষ্টি লাভের জন্য। এক লাইন শুনিয়ে দিচ্ছি। আমার পরানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ। ধন্যবাদ ছোট ভাইয়া। এবার যে গানটি করব, বেশ এক সময় বেশ জনপ্রিয় বিখ্যাত গান, গানটি লিখেছেন কুটির মনসুর এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়। আমি কি তোর আপন ছিলাম নারে জরিনা, গানটি লিখেছেন 1978 সালে।
এক সময় এই গান যদি মানে দোকানে না থাকতো মাইক ভাড়া হতো না, আমরা ছোটবেলায় দেখেছি বিয়ের বাড়িতে মাইক বাজানো হতো এবং এই সকল গান বাজতো, হর্ন, ছোট হর্ন ছিল গাছের আগে বা বাসে কখনো ঝুলিয়ে, তো সেই বিখ্যাত গানটিকে শোনাচ্ছি। আমি কি তোর আপন ছিলাম না রে জোরে না, আমি কি তোর আপন ছিলাম না, ছোট্ট কালে গাছত হলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছত হলাতে পুতুল খেলার ছলনাতে, আব গোড়াতে যাইতাম তুই জোনারে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না, আমি কি তোরা বোন ছিলাম না রে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না। খেলার সাথী যখন ছিলাম আপন হইয়া কাছে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, খেলার সাথী যখন ছিলাম আপন হইয়া কাছে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে, ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে, সময় কালে কাছে পাইলাম না রে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না। ভালোবাসা কঠিন ব্যাধি জ্বালায় পোড়ায় নিরবধি, এই ব্যাধি জীবনে সারে না, ভালোবাসা কঠিন ব্যাধি জ্বালায় পোড়ায় নিরবধি, এই ব্যাধি জীবনে সারে না, অন্তর পোড়ায় দেখা যায় না, প্রেম বিরহ আর তো সয় না অন্তর পোড়ায় দেখা যায় না, মন সুর বলে দারুণ যন্ত্রণা রে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না, আমি কি তোরা বোন ছিলাম না রে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না। ছোট্ট কালে গাছত হলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছত হলাতে পুতুল খেলার ছলনাতে, আব গোড়াতে চাহিতাম দুইজনারে জোরে না, আমি কি তোরা বোন ছিলাম না, আমি কি তোরা বোন ছিলাম না রে জোরে না, তোরা ফোন ছিলাম না।
তোরা পন ছিলাম না রে জোরে না, আমি কি তোরা পন ছিলাম না। আহা কি গান, দর্শক আছেন সাথে কথা বলবো স্যার। দর্শক কে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল, আমি মঞ্জুর বলছি ঢাকা থেকে। জি অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কথা বলুন অতিথি আপনাকে শুনতে পাচ্ছি। এনটিভি কে ধন্যবাদ, আমি আমার শ্রদ্ধ স্যারের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি হ্যাঁ, আদর স্যার ভালো আছেন? মঞ্জুর বলছি। জি ভালো আছেন স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার, একটু রিকোয়েস্ট ছিল, কোন বা দেশে এখানটা কি শোনানো যাবে? তুমি কোন বা দেশে রয়ে আছেন? জি জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ, সাথে থাকুন। ঠিক আছে, অনুরোধে গানটি করে দিচ্ছি। এই সময়ের বেশ জনপ্রিয় গান তুমি কোন বা দেশে রইলে দয়াল চান, গানটি লিখেছেন পরাণ ফকির। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়া। দয়া তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়া তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সহিবা দিব আমার মন প্রাণ, আমি সহিবা দেশে রইলা রে দয়াল চান। দয়া তোমার লাগিয়া দেশে না বই দেশে, দয়া তোমার লাগিয়া দেশে না বই দেশে, আমি পাইতাছি পিরিতে ভান, আমি পাইতাছি পিরিতে ভান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে, দয়াল সেই রকম উড়াইলা আমার প্রাণ, দয়াল সেই রকম উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে
আসে রইলার দয়াল চাঁদ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলার দয়া তুমি কোন বা দেশে রইলার দয়া তুমি কোন বা দেশে রইলার দয়া আমাদের অনেক ধন্যবাদ দর্শক যিনি আমাদেরকে আসলে ফোন করেছিলেন এবং এই গানটার জন্য অনুরোধ করেছিলেন কারণ হচ্ছে এই গানটা স্যারের কাছ থেকে শোনার আগ্রহ আমারও ছিল এবং আমার বলার আগে আসলে তিনিই বলে দিলেন এটা একটা ভালো লাগার বিষয় স্যার একটু যদি অল্প করে জানি এখন কাজের ব্যস্ততা কেমন চলছে কীভাবে চলছে প্রথম এবং প্রধান কাজ গান গাওয়া এবং গান শেখানো সেটাই চলছে একদম ঠিকঠাকভাবে এবং এই ঠিকঠাকভাবে চলার পথে যাদেরকে শেখাচ্ছেন তাদের জন্য যদি কোনো কিছু বলার থাকে যে তারা আসলে গানটা নিজের মধ্যে ধারণ করার জন্য একটা কী বলবো যে প্র্যাকটিসের প্রয়োজন হয় ধ্যানের প্রয়োজন হয় বিশ্বাসের প্রয়োজন হয় সেটা কীভাবে তারা আসলে বাড়িয়ে তুলতে পারে আসলে সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা গান শিখতে হলে গুরুর কাছে যেতে হবে এবং গুরুর নির্দেশ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে আর যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে রেয়াজ ছাড়া আসলে শিল্পী হওয়া যায় না একদম ভালো মানে গায়ক এক জিনিস শিল্পী হলো আরেক জিনিস প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস অনেক ধরনের প্র্যাকটিস আছে আমার বক্তব্য যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে এক ঘন্টা যদি প্র্যাকটিস করে কমপক্ষে আধা ঘন্টা শুধু সা গাবে সা ঠিক সব ঠিক সা ঠিক নাই কোনো কিছু ঠিক নেই বাহ অনেক ধন্যবাদ স্যার আমরা দেখতে দেখতে একদম শেষ সময়ে আর একটা গান শুনতে শুনতে বিদায় নিব স্যার শেষ গান কী শুনবো তারও আগে যেটা বলবো স্যার অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এত চমৎকার একটা সকাল উপহার দেওয়ার জন্য খুব ভালো থাকবেন আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই দর্শক যারা ছিলেন আমাদের সাথে আশা করি আমার মতো আপনারাও আজকে আনন্দিত এত চমৎকারভাবে একটা সকালকে শুরু করতে পারার জন্য যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন আবারও অন্য কোনো সকালে কথা হয়ে যাবে একসাথে গান শুনবো অপেক্ষায় থাকবেন এনটিভি সাথেই থাকবেন তো যাই হোক শেষ করার আগে আমি এতক্ষণ যারা আমার সঙ্গে সহযোগিতা করলেন আমার অত্যন্ত পছন্দ এবং প্রিয় মানুষ শ্রদ্ধা ভাজন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তোমার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বোপরি দর্শক শ্রোতারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি মদন ফকির একটি গান দিয়ে শেষ করছি ওরে ঝিয়ের পেটে মায়ের জন ঝিয়ের পেটে মায়ের জন তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেট মায়ের জন্ম তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো গো ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো গো আবার এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি
সন্তান কোনটা বলবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার পাক নাই গো হায় হায় লোক আছে তার পাক নাই গো আবার কে বাতাদের আহার যোগায় কে বাতাদের আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে গেছে মদন সাধু ভেবে বলে